5টা কাজ করলে হয়ে যাবে। ওখানে আছে ল্যাপটপ তো সব কিছু আছে, আস্তে ধীরে যাও। এরপরে দেখেন কন্টেন্ট আওয়ার স্কিল, যদি আমি এটা কি ছবি নো দিলাম, এগুলো কেটে দিলাম। কন্টেন্ট আওয়ার স্কিলস ফাইল থেকে ওপেন ফ্লাওয়ার, এটা যদি আমি কন্টেন্ট আওয়ার স্কেল করতে হয় তাহলে আমাকে আগে সিলেকশন করে নিই, আগে কি নই সিলেকশন করে নিই। উপরে উঠি তুই গুলজার রাখি, গুলজার আচ্ছা। কুইক সিলেকশন টুলসের মাধ্যমে আমি কি করলাম, এটাকে সিলেকশন করলাম। সিলেক্ট করার পরে আমি যদি এখান থেকে যদি আমি উইন্ডোজ থেকে প্রপার্টি অ্যারেঞ্জমেন্ট লাইব্রেরি, আচ্ছা আমরা যদি এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার স্কেল করি, এখন আমরা দেখবো যে এই কন্টেন্ট অ্যাওয়ার স্কেলটা সে আইডেন্টিফাই করতে পারছে কিনা। এবং ইনভার্ট রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল ডি ডিসিলেক্ট দ্য কন্টেন্ট আওয়ার স্কিলস, এখন যদি আমি এটাকে করি দেখছেন এটার কোষ্ঠকাঠিন্য রোগ কম হচ্ছে দেখছেন। যদি আমি এটা ছাড়া করি কন্ট্রোল টি দেখছেন, পার্থক্যটা বুঝছেন কিনা, আমি চাচ্ছি যে আপনাকে পার্থক্যটা বুঝাইতে। দেখেন কন্টেন্ট আওয়ার স্কিলস এখানে দিলাম দেখছেন, যদি আমি এটার সাথে ডিসএগ্রি করি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি নর্মালি, তাহলে আমরা কন্টেন্ট আওয়ার স্কিলসটা বুঝছি। যদি আপনার ফটোশপ যদি ট্রেস করতে পারে এটা মানুষ কি অমানুষ বা মানুষ না মানুষ না দুইটা জিনিস যদি সে ট্রেস করতে পারে, সে আপনাকে কি করবে এটার কি দিবে, এটার সুবিধা বেনিফিট দিবে। আর যদি সে ট্রেস করতে না পারে সেক্ষেত্রে সে কি করতে পারবে না, আপনাকে মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য গুলাই ফেলবে। ক্লিয়ার?